জয় শ্রী রাধে, জয় জগত বন্ধু হরি। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন প্রভুর কৃপায়। আজ আমরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে। আজ মাসি আর মেশোর 50তম বিবাহবার্ষিকী। মাসি আর মেশোর বিবাহবার্ষিকীতে আমরা যাচ্ছি, আমি মা বাবা তিনজন গাড়ি করে যাচ্ছি মাসির বাড়িতে। মাসির বাড়িতে পৌঁছে গেলাম, মাসির বাড়ি বেহালায়। এখানে দেখতে পাচ্ছেন মাসির গোপালজি আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত মাসি। সে যাই হোক, নারায়ণশিলা আছে, ছোট্ট করে একটা বিয়ের অনুষ্ঠানের মতো করেছেন আমার দাদা এই মাসি মেশোর বিবাহবার্ষিকী উপলক্ষে, 50তম বিবাহবার্ষিকী। আমরা কামনা করছি প্রভুর কাছে যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রভুকে ভোগ লাগানো হয়েছে, ভোগ লাগিয়ে এই যে আয়োজন করা হয়েছে, এইখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়ের অনুষ্ঠানটা কী হয়েছে তা দেখা যাক। মাসি বধূ সাজে সাজছে, খুব ভালো লাগছে। কিছুদিন আগেই খুব একটা অপারেশনের মতো হয়েছিল, এখন উনি সেজে রেডি হচ্ছে। ছেলের বউ আর ভাইয়ের বউ সাজিয়ে দিচ্ছেন মাসিকে, খুব ভালো লাগছে দেখতে। 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে মাসি আর মেশো দুজনে সজ্জিত হয়েছে। এইবার দেখা যাক কী অনুষ্ঠান হবে, ছোটোখাটো বিয়ের মতো অনুষ্ঠান হতে চলেছে। ও বলে রাখি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই নন্দিনী ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পরবর্তী দিন নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি, এই রকমই ব্লগ নিয়ে যেন আসতে পারি। মাসি মেশো দুজনেই ভগবানের আশীর্বাদ নিলেন। মেশো মাটিতে বসে প্রণাম করতে পারে না, তাই ওইভাবে দাঁড়িয়ে প্রণাম করলেন, খুব ভালো লাগছে। মাসি যে শাড়িটা পরেছে সেই শাড়িটা আমার বৌদির বিয়ের শাড়ি। আমার বৌদি বড় সাত করে মাসিকে সাজিয়েছে বিয়ের শাড়িটা দিয়ে। এখানে ছোট করে পুজো হাবন মানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, এবং বিভিন্ন রকম মালা বদল, তারপর বিভিন্ন রকম আশীষযুক্ত মঙ্গলযুক্ত কাজ হচ্ছে। আপনারা দেখতে থাকুন, ব্রাহ্মণ ঠাকুর অনেক রকমের মন্ত্র বলে পুজো করা মানে মন্দির দিয়ে ঠাকুরের পুজো করাচ্ছে ওনাদের দিয়ে। এইবার দেখি কি হচ্ছে, এখানে মালা বদল হচ্ছে মাসি আর মেশোর। ভিডিওগুলো আমি আমার দাদার থেকে কালেকশন করেছি, কারণ আমরা যেতে যেতে ভিডিও এই অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাই ভিডিও করতে পারিনি। দাদার সৌজন্যে আমি এই ভিডিও আপনাদের দেখাচ্ছি, তাই এটা অনেকটা আনরেডি অবস্থায় ভিডিও। এখানে দেখছেন মালা বদল হচ্ছে মাসি আর মেশোর শঙ্খের ধ্বনির সাহায্যে, 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে মালা বদল হচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর কিছু মন্ত্র শপথ করিয়ে নিচ্ছে, যা বিয়ের সময় হয়েছিল এই গানেও ঠিক তেমনটা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। মাসি মেশোর আশীর্বাদ যেন সবসময় আমাদের মধ্যে আমাদের মাথায় থাকে, এই কামনা করি। যেন ওনারা সুস্থ থাকেন এই কামনা করি। মালা বদল হচ্ছে, ব্রহ্ম ভাষাতে বিষ্ণু তেজসী
বিবাহ বার্ষিকী যাপন সর্বদেব দেবী। মা খুব খুশি, মার সঙ্গে সকলের দেখা হয়েছে, মার সঙ্গে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, মা আর মাসি একসাথে বসে আছে। এটা মাসির যা, মা আর মাসি একসাথে বসে বলছে ভিডিও করতে, তাই আমরা ভিডিও করছি। এখানে সকলে এসেছে, আমার বড় মাসির ছেলে, আমার বড় মাসি মেয়ের বর, সকলে এসেছে, খুব মজা। এটা আমার বড়, এটা আমার ছেলে, বড় মাসির ছেলের মেয়ে, মানে আমার দাদার মেয়ে, সল্টলেক থেকে এসেছে। আর এটা আমার বড় মাসির নাতি, অনেক বড় হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে ওদের, সল্টলেকে থাকে ওরা। আপনাদের কেমন লাগছে জানি না, প্রতিদিনের ডেলি ওয়াক। এটা আমার মামা, কিছুদিন আগে মামা খুব অসুস্থ ছিল, একদম ফিট অ্যান্ড ফাইন এখন, খুব ভালো লাগছে দেখে। খুব মিস করছিলাম মামার এই হাসি, এই দুষ্টামি করা, এই আনন্দটা, খুব ভালো লাগছে এখন মামাকে দেখে। মাসি সবসময় ব্যস্ততা, আমার বৌদি যিনি কিনা সাউথ ইন্ডিয়ান, মাসি আর মেশো বসেছে, খুব ছোটোবেলা থেকে মেশো মাসিকে দেখেছে। মাসোর যখন বিয়ে হচ্ছিল মা তখন একদম ছোট ছিল, দুটো ঝুঁটি বাঁধা ছিল, খুব একটা মিষ্টি অনুভব হচ্ছে। আপনারা দেখছেন আমার মাসির বাড়ির স্পেশালিটি হলো এই দোলনা, পাশে যে দোলনাটা দেখছেন সেই দোলনাই হলো আমার মাসির বাড়ির স্পেশালিটি। আমাকে বলছে কাছে গিয়ে ভিডিও করতে, এখন এখানে আনন্দ করছি আমরা সকলে মিলে। এখানে সকলেই আছে, সকলের মধ্যে আছে মাসি, জা, মা, তারপরে না এই এ হলো আমার দাদা, দুটো ছেলে, দুই ছেলে। এখানে এখন আনন্দ মুহূর্ত, আমরা মাসি মেশোর বিভিন্ন প্রিয় মুহূর্তের ভিডিও দেখছি সকলে মিলে বসেছি। দেখুন খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে, দাদা, মামি, মেশো, আমার বোন পাশে বসেছে, ও উপরে দাঁড়িয়েছে দিদি, এটা হলো দিদির জামাইবাবু, সকলে মিলে আমরা ভিডিও দেখছি মাসি আর মেশোর বিভিন্ন মুহূর্তের ভিডিও। মা এখন ভিডিও করছে, এই ভিডিও কাটিংটা মা করেছে, কেমন হয়েছে জানি না। যা দেখছেন এইটুকুই আগব্দি আমি করেছি, এখান এই পর্বটা করছেন মা, বড় মাসি ছেলে আর মেয়ে, দিদি আর দাদা, এইসবের দোষ কিন্তু আমার না, এই ভিডিও করছেন মা। জীবনে আনন্দের মুহূর্তগুলো খুব কম আসে, সবার সঙ্গে দেখা হলে আনন্দের মুহূর্তগুলো আবার আসে। খুব ভালো লাগছে সকলের সঙ্গে দেখা করে, অনেকদিন বাদে সকলের সঙ্গে দেখা হলো, আপনাদের সঙ্গে আমার এই আনন্দের মুহূর্তটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আমার মামাকে দেখছেন, কেমন লাগছে বলবেন। এই সেই দোলনা যেই ঝুলনার কথা আমি বলছিলাম, মাসিদের ঘরটা, উপরের তলার ঘর, ঠাকুর ঘর, এখানে যজ্ঞ হয়েছে, এই ঠাকুর ঘর। আজকের
বিশেষ দিনে আর একটা বিশেষ আকর্ষণ হলো এই কেক কাটা হবে। 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে কেক আনা হয়েছে। মাসি আর মেশো দুজনে কেক কাটবে। এরপর আমার এই ব্লগটা শেষ করতে চলেছি। কেক কাটার অনুষ্ঠানটা দেখবো, তার আগে মাসিকে তৈরি করা হচ্ছে। মাসির বড় ছেলে আমেরিকায় থাকে, আমাদের দাদা। বৌদি চেন্নাই থেকে শাড়ি পাঠিয়েছে, সেই শাড়িটা পরে মাসি সাজছে, সে যে এসে বসলো। এই পাঞ্জাবিটা ও মেশোকে দাদাই দিয়েছে, বড় দাদাই দিয়েছে। দুজনে এসে বসলেন, এখন কেক কাটবে। কেক কাটবে, তার আগেই পাশে বসানো হবে তাদের আদরের নাতি আমাদের ঈশানকে, আমার দাদার ছোট দাদাটার ছেলে ঈশান বসেছে। ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, কেক কাটবে। 50তম বিবাহবার্ষিকীর উপলক্ষে এই কেক কাটা হবে এখন। মনে মনে উইশ করো, বাবা এখন মাসি মেশোকে কেক খাইয়ে দেবে। কেক খাওয়ার পর্ব চলছে, আমরা দেখতে থাকি। উলুর ধ্বনি দিল আমার মা, ভিডিওর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনছেন। এরপরে একে একে করে সকলকে কেক খাওয়ানো হচ্ছে। আমার ব্লগটা এখানেই কিছুক্ষণের মধ্যে শেষ করব। খুব আনন্দ হলো, এই দিনগুলো খুব দরকার ছিল জীবনে, যে আমরা আবার একসাথে হলাম, এত আনন্দ করলাম, খুব আনন্দ পেয়েছি। অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো মাসি মেশো। আর দাদা বৌদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে এক জায়গায় করে এত আনন্দ করার জন্য। আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আপনারা দেখছেন আমার বড় মাসি, আমার মেজো মাসি, মাসি, দাদা, বউ, আরেকটা বৌদি, ওইদিকে দাদার বৌদি, সকলে মিলে। বলতেই ভুলে গেলাম, বৌদি আবার মাকে উপহারস্বরূপ একটা রূপার গোপাল দিচ্ছে, ছোট্ট গোপাল উপহারস্বরূপ। আজ এখানেই ব্লগ শেষ করছি, আপনাদের কেমন লাগলো জানাবেন। জয় শ্রী রাধে, জয় গৌর হরি।